প্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ইয়োলো সাফার বাংলা যাকে পোকরাজ পাথর বলা হয় বা মনি বলা হয় এই পাথরটির উপকারিতা কি কি এবং পোকরাজ পাথর কিভাবে ধারণ করতে হবে পোকরাজ পাথর ধারণকারী কোন রাশির জাতক জাতিকেরা পোকরাজ পাথর ধারণ করতে পারবেন আসল শ্রীলঙ্কার পোকরাজ দেখতে কেমন এবং ব্যাংকক পোকরাজ দেখতে কেমন আজকের ভিডিওতে ব্যাংকক পোকরাজ শ্রীলঙ্কার পোকরাস দেখাবো এবং পোকরাস পাতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু যদি কোনো জাতক জাতিকার হস্তরেখায় গ্রহ অশুভ থাকে গ্রহের স্থানটিতে এই যে বৃহস্পতির আঙ্গুল এই তর্জনী আঙ্গুলকে জ্যোতিষশাস্ত্রের মধ্যে বৃহস্পতির আঙ্গুল বলা হয় এই স্থানটিতে যদি কোনো জাতক জাতিকার ক্রস কালো কালো তিল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে আপনার গ্রহ অশুভ এই স্থানটি যদি নিচুস্ত থাকে তাহলে গ্রহ হস্তরেখা অনুযায়ী অশুভ গ্রহ অশুভ থাকলে গ্রহের প্রতিকার করা প্রয়োজন যে কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি নিচুস্ত থাকে বিংশোত্তরীর মতে যদি বৃহস্পতি নিচুস্ত থাকে এবং বৃহস্পতি গ্রহের মহাদশা যদি থাকে তাহলে গ্রহের প্রতিকার হিসাবে ইয়োলোপোকরাজ পাথর ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন অ্যাস্ট্রোলজাররা কারণ গ্রহ যদি কারো অশুভ থাকে তাহলে সেই সকল জাতক জাতিকাদের জীবনে নানান ধরনের সমস্যা হবে কোন সেই সমস্যাগুলো হবে এবার আপনাদেরকে জানাচ্ছি কারণ গ্রহ খারাপ থাকলে আপনার সম্মান হানি ঘটবে আপনার ইমেজ হানি ঘটবে মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে দীর্ঘদিনের সম্পর্ক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে আপনার বস অফিসের বস আপনাকে সন্দেহ করবে আপনার অফিসের কলিকদের সাথে আপনার সম্পর্ক খারাপ যাবে ইভেন কি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার দোকানে কাস্টমার আসবে না আপনার নামে একটা অপবাদ হবে আপনার নামে খারাপ কিছু রটনা হবে আপনার সাথে মানুষের সম্পর্ক কমে যাবে আপনাকে মানুষ কথা দিয়ে কথা রাখবে না লেনদেন জনিত আপনার জটিলতা হবে আপনার হাতে টাকা আসার কথা ছিল কিন্তু আপনার টাকা আসবে না আপনাকে টাকার জন্য আপনার পাওনাদার অনেকবার আপনাকে কমিটমেন্ট করবে কিন্তু আপনার প্রাপ্য টাকা আপনি পাবেন না আপনার প্রায় বিষয়গুলো তীরে এসে তরি ভিড়বে বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আপনার গুড লাক আপনাকে ব্যাড লাকে পরিণত করবে আপনি খুব ভালো কিছুর আশা করেছিলেন কারো মাধ্যম থেকে পাবেন বা কোনো কিছুর আশা করেছিলেন বা কোনো স্বপ্ন করেছিলেন সেই আশায় গুরুবালি হবে গ্রহ অশুভ থাকলে গ্রহ অশুভ থাকলে আপনার শরীর স্বাস্থ্যগুলো শুকিয়ে যাবে গ্রহ অশুভ থাকলে আপনার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করবে আপনার মধ্যে একটা একটা এনার্জি যেটা আছে আপনার মনের মধ্যে স্থিরতা কম হবে গ্রহ অশুভ থাকলে আপনার মধ্যে একটা অলসতা বিরাজ করবে গ্রহ অশুভ থাকলে কোন কাজ করার মধ্যে আপনার মানসিকতা কমে যাবে কাজের স্পিড কমে যাবে আর এই গ্রহ অশুভ থাকলে জ্যোতিষশাস্ত্রবিদরা পোকরাজ পাথর ধারণ করতে বলে থাকেন কারণ পোকরাজ পাথর যেহেতু এটি বৃহস্পতি গ্রহের পাথর ইংরেজিতে এটিকে বলা হয় জুপিটার প্ল্যানেট আর এই জুপিটার প্ল্যানেটের শুভ রং হচ্ছে হলুদ রঙ বৃহস্পতির রঙই হচ্ছে হলুদ যে সকল জাতক জাতিকেরা মিন রাশি এবং ধনু রাশির জাতক জাতিকেরা আছেন তারা অবশ্যই পোকরাজ পাথর ধারণ করবেন যাদের ইংরেজি মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম তাদের হলুদ পোকরাস পাথর ধারণ করা একান্ত প্রয়োজন কারণ এই সময়ের জাতক জাতিকাদের প্রক্রাস পাথর ধারণ করলে তারা ভালো কিছু পাবেন তাদের পারিবারিক আর্থিক মানসিক সমস্যাগুলো কেটে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু একটি কথা বলবো রত্নপাথর হচ্ছে উশিলা সকল কিছুর মালিক হচ্ছেন মহান সৃষ্টিকর্তা এবার রত্নপাথর যদি আপনি সঠিকভাবে ধারণ করেন যেমন পোকরাজ পাথরকে ধারণ করতে স্বর্ণ অথবা পিতলের পয়সা আছে সেই পয়সা দিয়ে বানিয়ে পড়তে পারবেন অথবা পিতল ধাতু দিয়ে পোকরাজ পাথর পড়তে পারবেন আর পোকরাজ পাথর এই আঙ্গুলে তর্জনী আঙ্গুলে এই যে তর্জনীটি আঙ্গুলটা আছে এই তর্জনী আঙ্গুলে পোকরাজ পাথর ধারণ করতে হবে যে কোনো বৃষ প্রতিবার থেকে আপনার শরীরের ওজন এবং বয়স অনুযায়ী আপনাকে পাথর ধারণ করতে হবে আপনার বয়সের থেকে অতিরিক্ত কোনো রত্ন ধারণ করতে চাবেন না আবার কম ওজনের রত্ন ধারণ করলে আপনি উপকার পাবেন না যেমন একজন অভিজ্ঞ ডাক্তার আপনাকে আপনার বয়সের অনুযায়ী আপনাকে ওষুধের পাওয়ার দেন যে ফোর্টি এম জি থার্টি এমজি বা হান্ড্রেড এম জি বা টু হান্ড্রেড এম জি তেমনই আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী সঠিক রত্ন আপনাকে ধারণ করতে হবে আর যে রত্নগুলো বর্তমানে পাওয়া যায় সেগুলো অনেক রত্নগুলো দেখা যায় রেপ্লিকা সিনথেটিক স্টোন এখন কোন স্টোনটা আসল কোন স্টোনটা নকল অনেকেই হয়তো চিনেন না তবে বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব বা গুগলে সার্চ করে আসল রত্নটি আপনারা পৃথিবীর যে কোনো স্থান থেকে ক্রয় করতে পারবেন আগেরকার যুগে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো ছিল না ইন্টারনেটের এই প্রচলনের যুগে আপনি যে কোনো রত্নপাথক ক্রয় করার ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন কারণ আপনাকে একটি দেখিয়ে আরেকটি যেন না দেওয়া হয় সুপ্রিয় দর্শক বন্ধু এবার সেই পোকরাজ পাথরগুলো দেখাবো যে পোকরাজগুলো আপনি ক্রয় করার সময় ভালো করে দেখে আপনাকে ক্রয় করতে হবে তাতে আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাবে না এবং প্রতারণার শিকার আপনি হবেন না কারণ বর্তমানে এক ধরনের অনলাইন ভিত্তিক প্রতারণাও হচ্ছে ভালো হচ্ছে আবার মন্দ হচ্ছে এই প্রতারণার জালগুলো প্রচুর মানুষ দ্রুত ধনী হওয়ার টেন্ডেন্সি থেকে মানুষের ক্ষতি করে মানুষকে প্রতারিত করে লাভবান হচ্ছে কিন্তু এটি সাময়িক আজ হয়তো কেউ আপনার ক্ষতি করে লাভবান হচ্ছে কাল নয়তো পরশু তাকে কোনো না কোনোভাবেই এই অর্থ ব্যয় করতেই হবে এই অর্থ তার হাত থেকে চলে যাবে তো মানুষকে ঠকে কখনোই বড় হওয়া যায় না এটি প্রকৃতির একটি বিচার সুপ্রিয় দর্শক বন্ধু এবার প্রথমে আমি আপনাদেরকে শ্রীলঙ্কার পোকরাজগুলো দেখাই এই সেই পোকরাজ এগুলোকে শ্রীলঙ্কান পোকরাজ বলা হয় আমার হাতে এই যে পোকরাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান পোকরাজগুলো মূলত এইরকম হবে এই যে ভালো করে লক্ষ্য করে আপনার ক্যামেরায় দেখুন শ্রীলঙ্কান পোকরাজ একটা লাইট একটা ডিপ এটা হচ্ছে ঘাঢ় কালার আর এটা হচ্ছে হালকা হলুদ কিন্তু একবারে যে হাল অতিরিক্ত ঘাড়ো পোকরাজ মানে হলুদ পোকরাজ এটিকে ইংরেজিতে বলা হয় ইয়েলো সাফায়ার আবার এটিকে বাংলা সাংকেত্তিক ভাষায় বলা হয় পদ্মরাগমণি পোকরাজ পাথর যে আপনাকে একবারে হলুদ হতে হবে তা কিন্তু নয় একবারে ঘাড়ো সবু হলুদ হতে হবে তা কিন্তু নয় এই যে দেখুন শ্রীলঙ্কান পোকরাজ আপনার আপনারা এইভাবে দেখে শুনে ক্রয় করবেন কারণ রত্নপাথর আসল নকল চেনা অনেক দুষ্কর দায় এর এক শ্রেণীর অনলাইন বিজনেসকারীরা বলে থাকেন যে লাইফ টাইম গ্যারান্টি এই সমস্ত কথা বলে এবং আপনাকে বিভিন্ন ধরনের অফারের প্রলোভন দেখে প্রতারিত করা হয় এই যে দেখুন আমার হাতে এই যে স্টোনগুলো এগুলোই হচ্ছে অরিজিনাল সিলনি পোকরাজ এই যে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিতরে আঁশ আছে প্রতিটি রত্নতেই আঁশ থাকবে শ্রীলঙ্কান পোকরাজে আঁশ থাকবেই আমি এবার আপনাদেরকে গাঢ় শেভের পোকরাজগুলো দেখাই গাঢ় শেভের পোকরাজগুলোতেও আঁশ থাকবে যেগুলো অতিরিক্ত গাঢ় কারণ একটা খনিতে রত্ন অনেক ধরনের অনেক কালারিংয়ের রত্ন হয়ে থাকে কিছুটা হালকা গাঢ় কিছুটা লাইট ডিপ এটা থাকবেই এই যে দেখুন আমি গাঢ় রত্নগুলো দেখালাম যেটি অতিরিক্ত গাঢ় এই রত্নগুলো দেখালাম সবগুলোই শ্রীলঙ্কার এই যে দেখুন এই পোকরাজগুলো আপনি দেখে শুনে ক্রয় করতে হবে তাহলে আপনার প্রতারিত হবার সম্ভাবনা নেই এই যে দেখুন অরিজিনাল পোকরাজগুলো ভিতরে কিন্তু আঁশ আছে আপনারা ভালো করে ক্যামেরায় দেখতে পারবেন এই রত্নগুলোর ভিতরে আঁশ আছে যথেষ্ট আঁশ আছে কিন্তু ভাঙ্গা ফাটা রত্ন কখনোই পড়তে যাবেন না এবার আমি ব্যাংককের পোকরাজ আপনাদেরকে দেখাবো এই যে আংটিটি দেখতে পাচ্ছেন এই আংটিটি শ্রীলঙ্কান পোকরাজের আংটি এই আংটিটি শ্রীলঙ্কান পোকরাজের আংটি এই যে দেখুন এটি হচ্ছে শ্রীলঙ্কান পোকরাজের আংটি এবার ব্যাংককের পোকরাজগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এবার আমার হাতে এই যে পোঁকরাজটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ব্যাংককের পোকরাস ব্যাংককের পোকরাজগুলো এই ব্যাংককের পোকরাজকে অনেকে আফ্রিকান পোকরাস বলে আপনাদেরকে বলা বলে থাকেন কিন্তু আফ্রিকান পোকরাজ হয় না মূলত ব্যাংককের পোকরাজ কিন্তু এই ব্যাংককের পোকরাজকে আফ্রিকান পোকরাস বলে বলা হয় এই যে দেখুন এই হচ্ছে ব্যাংককের পোকরাজ ওই যে ব্যাংককের পোকরাজগুলো এরকম থাকবে এগুলোই হচ্ছে মূলত ব্যাংককের পোঁকরাজ ভালো করে দেখুন ক্যামেরায় তাহলে বুঝতে পারবেন রত্নপাথক ক্রয় করার ক্ষেত্রে তাহলে আর প্রতারিত হওয়া লাগবে না কারণ এই ধরনের অভিযোগগুলো অনেকেই দেন যে আমরা অমুক জায়গা থেকে কিনেছি রত্নপাথর পড়ে উপকার পাননি বা বিভিন্ন ধরনের কথা বলে থাকেন অতিরিক্ত দাম দিয়ে কিনেছেন এই ধরনের কথাগুলো যারা বলেন মূলত দেখে শুনে রত্ন ক্রয় করতে হবে এবার আমি আরেকটি পোকরাজ দেখাবো এই পোকরাজগুলো হচ্ছে ইন্ডিয়ান এটি হচ্ছে ইন্ডিয়ান কিন্তু এই পোকরাজে কোনো দাগ নেই কোনো ইয়া নেই একবারে নিখুঁত এটি ইন্ডিয়ান কিন্তু এটি কোন দামি পোকরাজ নয় একবার সস্তা পোকরাজ হচ্ছে এইটা প্রথমে হচ্ছে শ্রীলঙ্কান পোকরাজ সবচাইতে ভালো তারপর হচ্ছে ব্যাংকক এরপরে হচ্ছে এই ইন্ডিয়ান পোকরাজ এটা হচ্ছে একবারে সস্তা এবং এটা দেখুন একবারে চকচক করছে ইন্ডিয়ান পোকরাজগুলো কিন্তু এইরকমই ইন্ডিয়ান পোকরাজগুলো এই যে দেখুন এইরকমই আর একটা শ্রীলঙ্কান পোকরাজ আর ইন্ডিয়ান পোকরাজের পার্থক্যগুলো দেখুন এই যে দেখুন আমার দুই হাতে পোকরাজগুলো আমি দেখালাম শ্রীলঙ্কান পোকরাজ আর ইন্ডিয়ান পোকরাজের মধ্যে পার্থক্য আপনারা নি নিশ্চয়ই বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো রত্নপাথর বাংলাদেশে যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনে নিতে পারবেন এই যে পোকরাজ পাথরের আংটি আংটিগুলো দেখুন এগুলো হচ্ছে ইয়েলো পোকরাজ পাথরের আংটি আমাদের প্রতিষ্ঠানের সকল প্রকার রত্নপাতর পাইকারি খুচরা চাইলে আপনারা নিতে পারবেন প্রবাসী ভাইরা ডিএচএল কুরিয়ার বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রবাসের যে কোনো স্থান থেকে আপনারা নিতে পারবেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি সৌদি আরব কাতার ইভেন কি লন্ডন ইটালি আমেরিকা বা বিশ্বের যে কোনো স্থানে হয়ে থাক আপনি ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার মাধ্যম থেকে নিতে পারবেন আর বাংলাদেশের সুন্দরবন বা এসএ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন এছাড়া আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে আপনি দেখে শুনেও ক্রয় করতে পারবেন যারা আমাদের ঢাকা মকবাজার অফিসে আসতে নিতে পারবেন যে কোনো রত্নপাতর পাইকারি বা খুচরা চাইলে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটির ইনফরমেশানগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়ে থাকে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে সচেতন করার জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে সচেতন করবেন আপনারা সকলেই ভালো থাকুন